আমরা এখন কাউয়ার চরে আছি। কুয়াকাটা কাউয়ার চরের কথা অনেক শুনছি, আসলে বাতাসের এত গতিবেগ আর বজ্রপাতের প্রচণ্ড সমস্যা হইতেছে। বজ্রপাতের যে মাঝে মধ্যে একটা গর্জন দেয়, বুকের ভিতরে একদম কাঁপে ওঠে। তো আসলে দেখতে পারতেছেন ট্রলারগুলো একদম পারে ভিড়ানো, মাছ ধরার ট্রলার। আমার কথা বাতাসে শোনা যাচ্ছে কিনা অতটা বলতে পারতেছি না, বুঝতেও পারতেছি না। সমুদ্রের শব্দ শুনছেন, গর্জন। আসলে ওইদিকে এখন যাব না, এগুলো বসার জন্য এখানে ইয়ে আছে। এখানে আসলে লোকজন নাই, এখন একজন লোকও নাই। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে লোকজন সব ভাগছে। আসলে এসব জায়গায় এখন ঘুরতে আসলে সাহসের দরকার। যদিও মনে মনে মাঝে মধ্যে ভয় পাই, কিন্তু ভয় পাইলে চলবে না। দেখেন কাউয়ার চরের ঝাউবনে আছি, বাতাসের গতি কেমন লাগতেছে? কই আছেন? কই? কাউয়ার চর সুন্দর, সরি, কুয়াকাটা সমুদ্র সৈকতের কাউয়ার চরে আছি। বেশ ভালো লাগতেছে, মাঝে মধ্যে বজ্রপাতের গর্জনে ভয় লাগে। আর এখানে একটু আগে যে সামনে ঘূর্ণিঝড় বিপর্যয়, ওই যে ঘূর্ণিঝড় বিপর্যয়, গুজরাট পাকিস্তান ভারতের ওইদিকে প্রচণ্ড আঘাত হানছে, তার কিছুটা প্রভাব আমাদের এই কুয়াকাটায় বা উপকূলীয় অঞ্চলে কিন্তু আঘাত হানছে বা তার প্রভাব পড়তেছে। দেখেন এই যে ট্রলার, মাছ ধরা ট্রলার, বেশিরভাগ ট্রলার একদম পারে, সব ট্রলার ইয়া, তারপর নিষেধাজ্ঞা, সমুদ্র একদম ফাঁকা। তবে সমুদ্রের গর্জন বেশি, বেশিক্ষণ থাকা ঠিক হবে না। চলো, গর্জন দিতেছে। এই যে মাছ ধরা জাল, আসলে সমুদ্রের পাড়ে এখন বেশিক্ষণ থাকা ঠিক হবে না। লাল কাঁকড়া, আসলে এই জায়গায় নাকি লাল কাঁকড়া? লাল কাঁকড়ার স্পট কোথায় আমরা আসাদ মামার থেকে জানবো, তারপর লাল কাঁকড়া যদি সম্ভব হয় আপনাদেরকে দেখাবো। তবে এর মধ্যে অনেক ঘোরা ঝুঁকিপূর্ণ। ওই পাশে কি যাবা, ওই ঝাউবনের ভিতরে? এখানে একটু মার্কেটের মতো দেখতেছেন, দোকানপাট আছে, তবে পর্যটক শূন্য, একদম পর্যটক নাই। আপনারা যারা আসেন, ঘুরতে আসেন, তারা তো অন সিজনে আসেন, যার কারণে অনেক কিছু জাঁকজমক থাকে। এখন কিন্তু কোনো কিছুই জাঁকজমক নাই। দেখেন আসলে ঘুরতে ভয় লাগে, যে একটু আগে একটা পল্লীতে, রোহিঙ্গা পল্লীতে, রাখাইন পল্লীতে বজ্রপাতের ঘটনা ঘটছে। তো এই যে দেখেন ছাগল, দুইটা ছাগল আশ্রয় নিছে এর ভিতরে। দেখ, আমরা গেলে অবশ্য ডিস্টার্ব হয় ছাগলের, ক্যামেরার উপরে মাঝে মধ্যে বৃষ্টির ফোঁটা পড়ে। তো ঝাউবন, ঝাউবনের আলাদা একটা শব্দ আছে, সমুদ্রের গর্জনের কারণে সেটা বোঝা যাচ্ছে না, সাই সাই এসির মতো একটা শব্দ হয়। এই ঝাউবনের আলাদা একটা শব্দ আছে, বুঝছো? যে শব্দটা আসলে নদীর পাড়ের যে ঝাউবন, যে ঝাউবন থাকে সেটাই ফিল করা যায়। এটাই সমুদ্রের গর্জনের কারণে ঝাউবনের ইটা ফিল করা যাচ্ছে না, সমুদ্র বেশি উত্তাল, বেশি উত্তাল। হ্যাঁ, ওই যে একজন মাছ ধরতেছে, অবশ্যই আমরা যাব না। আসলে যেখানে রিক্স, পানি অনেক উপরে উঠে আসতেছে, আর যখন সিডর হয় তখন এই ঝাউবনের ভিতর দিয়ে পানি থাকে। তো আমরা বেশি দূরে যাব না, বেশি দূরে যাওয়াটা ঠিক হবে না। যদিও দুই একজন পর্যটক যা আসছে সবাই এখন হোটেলে আশ্রয় নিছে, তো আমরাই দুই অধম, আশ্রয় না নিয়ে আপনাদেরকে দেখানোর জন্য এই ঘূর্ণিঝড়ের ভিতরেও কষ্ট করে প্রতিকূল পরিবেশে টিকে থাকা আপনাদের জন্য ভিডিও বানাইতেছি। অবশ্যই এই এর দাম হিসাবে হলেও, বিনিময় হিসাবে হলেও আমার মনে হয় লাইক, কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখা উচিত। তাহলে আমাদের একটু হলেও
সার্থকতা হবে বা একটু হলেও আমাদের ভিডিও বানানোর আশা বা মানে সফল হব। তো দেখতে থাকেন আমরা পরবর্তীতে লাল কাঁকড়া কোথায় হয় সেই জায়গায় দেখি যাওয়া যায় কিনা, সেই জায়গায় গেলে। এই মামা, আসাদ মামা, লাল কাঁকড়া কোথায় হয়? লাল কাঁকড়া, লাল কাঁকড়া তোর সামনে, হয়তো বা বৃষ্টি পড়ছে, আবার খারাপের কারণে নাও দেখতে পারি, আবার ভালো দেখতে পারি। আচ্ছা ঠিক আছে, আমরা যাবো সেইখানে। ওই জায়গার নাম কি? লাল কাঁকড়ার জায়গা, ওটার নাম লাল কাঁকড়া স্যার, টোটাল চরের নাম কাউয়ার চর। টোটাল চরের নাম কাউয়ার চর, কিন্তু যেখানে লাল কাঁকড়া দেখা যায় সেটা আসলে নামই লাল কাঁকড়ার চর। আমরা সেখানে যাবো উড়ে আল্লারে। মাঝে মধ্যে যে পরিমাণে বিদ্যুৎ চমকাইতেছে খুবই ভয়ঙ্কর অবস্থা, কেউ নাই, কাউয়ার চর একদম কাকা করতেছে, কাউয়াও কাকা করতেছে না। আচ্ছা কাউয়ার চর নাম হইলো কেমনে মামা? আসলে এটা এলাকার মানুষ হয়তো বা একসময় কাক ছিল বা কোনো কিছু ছিল যার কারণে হয়েছে, কিন্তু আমরা জানা শব্দে জানি চরের নাম কাউয়ার চর। কেউ যদি আমাদের দর্শক থাকেন কুয়াকাটার আশেপাশে যে কাউয়ার চরের ইতিহাস জানেন, অবশ্যই কমেন্টে ছোট্ট করে লিখে যাবেন, তাতে দর্শকের জন্য উপকার হবে। আর আমি যদি অনলাইনে কোথাও পাই ইতিহাসটা তাহলে তুলে ধরব। তো চলেন বন্ধুরা যাই লাল কাঁকড়ার দেশে।